ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আল্লাহ বলেন বান্দা ইব্রাহিম ও পয়গম্বর ইব্রাহিম তুমি কি দেখতে চাও ইব্রাহিম পয়গম্বর বলেন হ্যাঁ আল্লাহ আমি একটু দেখতে চাই আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইব্রাহিম একটা পাখি তুমি ধরো ওই পাখিটাকে তুমি জবাই করো এবং পাখিটাকে টুকরা টুকরা করে ফেলো হাতগুলো টুকরা টুকরা করে ফেলো পাগুলো টুকরা টুকরা করে ফেলো মাথা আলাদা করে ফেলো এমনকি পুরা অঙ্গপ্রত্যঙ্গ পুরা বডিটা তুমি টুকরা টুকরা করে ফেলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম টুকরা টুকরা করে ফেললেন পাখিটাকে একেবারে কুচি কুচি করে ফেললেন এমন ভাবে টুকরা করলেন পাখিটা একেবারে ছোট ছোট টুকরা হয়ে গেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ ইব্রাহিম একটা টুকরা এই পাহাড়ে রাখো আরেকটা টুকরা ওই পাহাড়ে রাখো আরেকটা টুকরা ওই পাহাড়ের চূড়ায় রাখো আরেকটা টুকরা ওই জমিনের মধ্যে রাখো আরেকটা টুকরা ওখানে রাখো অর্থাৎ যতগুলো টুকরা করেছো সবগুলি টুকরা ভিন্ন ভিন্ন জায়গায় রাখো আল্লাহু আকবার আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সবগুলি টুকরা ভিন্ন ভিন্ন জায়গায় রাখলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম যেই পাখিটাকে তুমি জবাই করেছো ওই পাখিটার নাম নিয়া ডাক দাও ওই পাখিটার নাম নিয়ে তুমি ডাক দাও দেওয়ার সাথে সাথে ওই টুকরাগুলো আইসা একেবারে জড় হইয়া একসাথে হইয়া ওই পাখিটা জীবিত হইয়া উড়াল দিয়েছে আল্লাহু আকবার আমার ভাইরা এই টুকরাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ডাকে ইব্রাহিম পয়গম্বর ওই পাখির নাম নিয়ে ডাক দিয়েছেন দেওয়ার সাথে সাথে ওই পাখিটা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন জায়গা থেকে এসে আইসা জড়ো হইয়া একসাথে হইয়া জীবিত হইয়া উড়াল দিয়েছে আমার ভাইয়ারা আমার আল্লাহ হলেন তিনি যিনি জীবিতকে মৃত করতে পারেন আবার মৃতকে জীবিত করতে পারেন পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন রাতকে দিন করতে পারেন দিনকে রাত করতে পারেন এই হলো আমার আল্লাহ যিনি এই সবগুলি করতে পারে ঠিক কি না মানুষে দিনও করতে পারবে না রাতও করতে পারবে না এখন রাত হয়ে গেছে সারা বাংলাদেশ কেন তাম পৃথিবীর মানুষ মিলে সূর্য উদিত করার কোনো শক্তি নাই শক্তি নাই আমাদের বাংলাদেশে রাত হয়ে গেছে কাজে বাংলাদেশে আর সকাল পর্যন্ত সূর্য উদিত করার কারো কোনো ক্ষমতা আসেনি কারো কোনো শক্তি আসেনি কত শক্তিশালী মানুষ কত ক্ষমতাসীন মানুষ কত বাহাদুরি কত বড়ায় কত অহংকার মানুষের ভিতর অহংকারের কোনো শেষ নাই কিন্তু যতই বাহাদুরি করো যতই ক্ষমতার দাপট দেখাও যতই ক্ষমতার বাহাদুরি দেখাও কিন্তু একটা লিমিট পর্যন্ত ক্ষমতার বাহাদুরি আছে লিমিট যখন শেষ হয়ে যাবে সীমা যখন অতিক্রম করে ফেলবে তখন আর কারোর বাহাদুরি থাকে না ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা আমরা অতীত অতীতের ইতিহাস পড়েছি ফেরাউনের ইতিহাস পড়েছি কারুনের ইতিহাস পড়েছি হামানের ইতিহাস পড়েছি সাদ্দাদের ইতিহাস পড়েছি আমরা এইভাবে আবু জাহেল উতবা সাইবা আবুল আহাব এদেরও ইতিহাস আমরা পড়েছি কিন্তু ইতিহাস পড়ে আমরা
শিক্ষা গ্রহণ করেছি, ইতিহাস পড়ে বুঝেছি, যতই বাহাদুরি দেখাও যতই ক্ষমতা দেখাও কিন্তু একটা সময় পর্যন্ত আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন, কিন্তু ওই সময়টা যখন শেষ হয়ে যায়, ওই সময়টা যখন অতিক্রম করে ফেলে, তখন আর এই ক্ষমতা বাহাদুরি থাকে না, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? কাজে ক্ষমতা বাহাদুরি অপপ্রয়োগ করা যাবে না, অপব্যবহার করা যাবে না। আল্লাহ ক্ষমতা দিয়া মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ ধন সম্পদ দিয়া মানুষকে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটা কমাই দেন, আগেরটা ঠিক আছে, এটা দিয়ে আর গড় করেন না আমার ভাইয়েরা, এইটা ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চার জিনিস দ্বারা পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। কল জুই, ক্ষুধা দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমায়া দিয়া সম্পদ বিনষ্ট করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চার পরীক্ষা যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ রেখেছি, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি। সুসংবাদ হলো শুনো, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর সুসংবাদ ধৈর্য দ্বারা ধরবে, আমি আল্লাহ তাদের সাথে আছি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসি। দুই নম্বর সুসংবাদ, ওয়াল্লাহু মাআস সাবিরিন। দুই নম্বর সুসংবাদ হল আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, যে সকল বান্দারা ধৈর্য ধরবে আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহ তাদের সাথে সবসময় থাকেন। এজন্য ধৈর্য মহা মহা একটা পুরস্কার, আমাদের সব বিষয়ে ধৈর্য ধরতে হবে, আমাদের বর্তমান সময়ে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মক্কি জিন্দিগিতে 53 বছর বয়সে, 53 বছর মক্কা জিন্দিগি করেছেন। এই 53 বছর বয়সে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর একের পর এক শুধু নির্যাতন আর জুলুম চলেছে, একের পর এক শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহর পয়গাম্বরের জীবনের প্রথম কষ্ট হলো জন্মের পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বাবা দেখে নাই, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এক নাম্বার কষ্ট। দুই নাম্বার কষ্ট হলো নবীজির মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবীজির বয়স মাত্র 6 বছর, নবী আলাইহিসসালামের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 3 নম্বর কষ্ট হলো নবীজির যখন 11 বছর পূর্ণ হলো, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এইভাবে একের পর এক কষ্ট আর কষ্ট, এরপরও এখানে শুধু শেষ হয় নাই। যখন 40 বছর পূর্ণ হলো
যখন নবীজি কুরআনের দাওয়াত দিতে শুরু করলেন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতে শুরু করলেন তখনই নবীজির উপরে জুলুম আর অত্যাচার নবীজির উপরে জুলুম আর অত্যাচার আর নিপীড়ন নেমে এসেছে ঠিক কি না আপনার আমার পয়গম্বরকে মক্কার লোকেরা কাফির মুশরিকেরা বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দিয়েছেন আমার ভাইয়েরা নবী আলাইহিসসালাম কে পাথর মারতে মারতে পাথরের আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছেন নবী আলাইহিসসালাম পাথরের আঘাতে জমিনের মধ্যে লুটে পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিল জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও আমার পয়গম্বরকে গিয়ে বলবা হে নবী মুহাম্মদ আল্লাহ পাক আপনার কাছে আমি জিব্রাইলকে পাঠাইছেন ও পয়গম্বর আপনাকে তায়েফের লোকেরা তায়েফের ছোট ছোট বাচ্চারা তায়েফের বড় বড় লোকেরা তায়েফের বুজমান বুদ্ধিজীবীরা আপনার পিছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে বাচ্চারা তো বুঝে নাই কিন্তু যে সকল লোকেরা যারা আপনার পিছনে বাচ্চাদেরকে লাগায় দিল বাচ্চাদেরকে লেলিয়ে দিল পাথর মারার জন্য ও পয়গম্বর আপনাকে যারা পাথর মেরে আঘাত করে রক্তাক্ত করেছে আপনাকে যারা বেহুশ করেছে তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করেছে আঘাত করতে করতে জমিনে শোয়া দিয়েছে ও পয়গম্বর আপনি শুধু একবার বলেন আমরা ফেরেশতারা এসেছি আমরা এই জমিনটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে উল্টাইয়া দিব তায়েফবাসীকে জীবনের জন্য শেষ করে দিব অর্থাৎ ধ্বংস করে দিব ও পয়গম্বর একবার শুধু আপনি বলেন একবার শুধু আপনি বলেন আপনার জবান থেকে একবার শুধু শুনি আপনি শুধু একটু বদদোয়া করেন তাহলে আমরা তায়েফবাসীকে ধ্বংস করে দিব আল্লাহর পয়গম্বর বলেন ও জিব্রাইল শুনো ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছেন আমাকে দুনিয়াতে আল্লাহ বরকত স্বরূপ পাঠাইছেন আল্লাহ আমাকে দুনিয়াতে রহমত আর বরকত দ্বারা নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কাজে আমি কখনো বদদোয়া করতে পারবো না হয়তোবা তায়েফবাসীরা আমাকে চিনে নাই আমাকে বুঝে নাই আমি নবীকে তারা বুঝতে পারে নাই চিনতে পারে নাই এই জন্য তারা এখন আমাকে আঘাত করেছে কিন্তু যখন বুঝবে যখন তারা আমাকে চিনবে তখন তারা আমার উপর ইমান আনবে এবং আমার আল্লাহর উপর ইমান আনবে আল্লাহ আকবার আমার ভাইয়েরা এইভাবে আঘাত করতে করতে নবীজিকে রক্তাক্ত করেছে এমনকি নবীজিকে আবু তার বলে ডাকত নবী আলাইহিসসালাম মনে বড় কষ্ট পাইলেন মনের ভিতরে একটু কেমন জানি মনটা একটু খারাপ হয়ে গেল চেহারাটা নবীজির মলিন হয়ে গেল আমার বংশের লোকেরা আমার পরিবারের লোকেরা আমাকে আবু তার বলে গালি দেয় আমাকে লেজকাটা বলে গালি দেয় আমাকে নির্বংশ বলে গালি দেয় বর্তমানেও অনেক সময় অনেক মহিলাদের গর্ভে সন্তান হয় না অথবা সন্তান হয়ে দুনিয়াতে বাঁচে না এমন মহিলা আছে না নাই কিন্তু তার শাশুড়িরা তাকে ধিক্কার দেয় দেয়নি কথা কয় না শাশুড়িরা ধিক্কার দেয় সমাজের লোকেরা তাকে ধিক্কার দেয় বাঞ্জা মহিলা হলে স্বামী তাকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ি দেখতে পারে না সমাজের লোকেরা দেখতে পারে না কিছু কিছু মহিলা আছে এমন তাকে বাঞ্জা বলে গালি দেয় তাকে নিঃসন্তান বলে গালি দেয় সমাজে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না
সমাজের মধ্যে সে বড় লজ্জাশীল হয়ে থাকতে হয়, সমাজের মধ্যে মাথা নিচু করে থাকতে হয়। আমার ভাইয়েরা, ঠিক তদ্রূপ নবী আলাইহিস সালাতু সালামের তিন সন্তান ছিল, ছেলে সন্তান। এই ছেলে সন্তানগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলো, দুনিয়া থেকে আল্লাহ পাক সন্তানগুলিকে নিয়ে গেলেন, তখন নবী আলাইহিস সালাতু সালামকে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে নির্বংশ বলে গালি দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মন খারাপ দেখে, নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল, আমার বংশের লোকেরা আমাকে নির্বংশ বলে, আরবিতে অবতার বলে গালি দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসার, সূরা কাউসার নাযিল করে জানায় দিলেন, ও পয়গম্বর আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, আপনি মনে কোনো ব্যথা নিয়েন না, মন খারাপ করিয়েন না। যদিও মক্কার কাফিররা কুরাইশরা যদিও আবতার বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনাকে লেজ কাটা বলে গালি দেয়, কিন্তু আপনি কখনো নির্বংশ হবেন না, আপনি কেয়ামত পর্যন্ত নির্বংশ হবেন না, কেয়ামত পর্যন্ত আপনি লেজ কাটা হবেন না। কিন্তু যারা গালি দেয় তারাই হবে সবচেয়ে বড় নির্বংশ, ঠিক কি না? আবু জাহেল নির্বংশ হয়েছিনি, উতবা সাইবা নির্বংশ হয়েছিনি, কারুর নাম আবু জাহেল রাখিনি, কোন হিন্দুর নাম আবু জাহেল আছে দেখাইতে পারবেন? কোন কাফের নাম আবু জাহেল আছে রাখছে দেখাইতে পারবেন? কেন? আবু জাহেল তো কাফের ছিল, তো আবু জাহেল কাফের ছিল, তো কাফেররা তার নামে নাম রাখে না কেন? কথাটা বুঝতে পারছেন নি? আমরা তো আমাদের নামের আগে মোহাম্মদ লাগাই, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান জ্বালায় দেই, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর আশেক, আমরা নবীর উম্মত দাবি করি, এজন্য আমরা আমাদের নামের সাথে মুহাম্মদের নাম লাগাইয়া বলি, ঠিক কিনা বলো মুসলমান? কিন্তু কোনো কাফের লাগায়নি আবু জেহেল, কাফের নাম আবু জেহেল রাখেনি, কেন রাখে না বলেন? বুঝা গেল আবু জেহেলের নামটা এত নিকৃষ্ট, এতই নিকৃষ্ট, একজন অমুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু এরা পর্যন্ত আবু জেহেল নামে নাম রাখে না, ঠিক কিনা বলেন? সে আবু জেহেল নবীকে বলতো নির্বংশ, অথচ আল্লাহ বলতেছেন এই সূরা কাউসার নাজিল করে, আল্লাহ বলতেছেন ও নবী আপনাকে তারা অবতার বলে নির্বংশ বলে গালি দেয়, কিন্তু জেনে রাখেন তারা নির্বংশ হয়ে যাবে, তারা নির্বংশ হয়ে যাবে, তাদের নাম কেউ নিবে না, তাদের নাম কেউ রাখবে না, কিন্তু আপনার নাম কেয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলো মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা পারেননি সবাই? সবাই তো পারেন, একেবারে ছোট্ট একটা সূরা, যারা কোরআন পড়তে পারে না তারাও এই সূরাটা পড়তে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই সূরা আল্লাহ নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন, নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বিরাট বড় একটা মুজিজা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার, ইন্না ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, কাউসার অর্থ কি? মুফাসসির নেকেরা এই কাউসারের তিনটা অর্থ করেছেন, মুফাসসির নেকেরা এই কাউসারের তিনটা অর্থ করেছেন।
এক নাম্বার কাউসারের অর্থ হলো ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাশরের ময়দানে হাউজে কাউসার দান করব দুই নাম্বার কাউসারের অর্থ হলো ও নবী শুনেন দুনিয়াতে যত কল্যাণ আছে দুনিয়াতে যত ভালো আছে সব কল্যাণের মালিক আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম তিন নাম্বার কাউসারের অর্থ হলো এ নবী শুনেন আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম তিন নাম্বার কাউসারের অর্থ হলো আপনার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে নবী আলাইহিস সালাতু সালাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সর্বশেষ যুগে আসছেন এবং আপনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না কি বলেন আসবে আসবে আমার ভাইরা কাউসারের তিন অর্থ এক নাম্বার অর্থ হলো আপনাকে হাউজে কাউসার দান করব দুই নাম্বার কাউসারের অর্থ হলো দুনিয়ায় যত কল্যাণ আছে দুনিয়ায় যত কল্যাণ আছে সব কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করব বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার কাউসারের অর্থ হলো আপনার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সর্বশেষ যুগে এসেছেন আবার আপনার হায়াত কম হবে পূর্বের যুগের নবীরা তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর এক হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছেন তাদের উম্মতের সংখ্যা হয়তো বেশি ছিল কিন্তু আপনার হায়াত একেবারে কম হবে আপনার হায়াত একেবারে কম হবে কাজে আপনার উম্মতের সংখ্যাও কম হয়ে যাবে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন নাজিল করে জানায়া দিয়েছেন ও নবী